নমস্কার বন্ধুগণ আমি শুভেন্দু বিশ্বাস আজকের এই ভিডিওটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকে যে ইতিহাসে নেট প্রস্তুতির জন্য কোন কোন বইগুলো খুব বেশি এফেক্টিভ এবং হেল্পফুল হবে দর্শক বন্ধুদের কাছে অনুরোধ তারা যেন শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখে কারণ এখানে শুধুমাত্র আমি বইগুলোর নাম না সে বইটা কেন গুরুত্বপূর্ণ সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেছি আর হ্যাঁ এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্প করে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল এনলাইট হিস্ট্রি প্রথমে আমরা প্রাচীন ভারতের ইতিহাসের বইগুলি দেখব প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ তথ্যবহুল ও সরজ সরল ভাষায় লেখা বইটি হল ভারত ইতিহাসের সন্ধানে লেখক দিলীপ কুমার গঙ্গোপাধ্যায় বইটির দুটি খণ্ড রয়েছে একেবারে প্রায় মানে প্রিহিস্ট্রি থেকে শুরু করে চোল সাম্রাজ্য পর্যন্ত ইতিহাস প্রত্যেক অধ্যায় ধরে ধরে খুব সুন্দরভাবে লেখা হয়েছে এবং নেট প্রস্তুতির ক্ষেত্রে এ বইটি খুব গুরুত্বপূর্ণ এরই সাথে আরেকটি বই দেখার কথা বলবো রণবীর চক্রবর্তীর ভারত ইতিহাসের আদি পর্ব প্রথম খণ্ড এ বইটি খুব বেশি তথ্যবহুল না হলেও নেট প্রিপারেশনের ক্ষেত্রে যথেষ্ট উপযোগী আর প্রাচীন ভারতের ইংরেজি বইয়ের জন্য এ হিস্ট্রি অব অ্যান্সিয়েন্ট অ্যান্ড আর্লি মিডিয়াভেল ইন্ডিয়া উপেন্দ্র সিং এই বইটার উপরে আর কোনো বই হয় না এবং এই বইটা যদি পুরো পড়া যায় তাহলে প্রাচীন ভারতের ম্যাক্সিমাম প্রশ্নই পাওয়া সম্ভব এই গ্রন্থটির বিশেষত্ব যে এখানে বিভিন্ন প্রিহিস্ট্রিক যুগগুলো খুব ভাগ করে সুন্দরভাবে দেওয়া আছে এই গ্রন্থটিতে পুরাপস্তর যুগের হাতিয়ার প্রাচীন ভারতের মুদ্রা মন্দির বিভিন্ন চিত্র মানে অসংখ্য চিত্র এবং মানচিত্র রয়েছে অর্থাৎ স্টোন স্টোনেজ থেকে টুয়েলভ সেঞ্চুরি পর্যন্ত ভারতের ইতিহাস খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবার আমরা মিডিয়াভেল ইন্ডিয়া অর্থাৎ মধ্যযুগের ভারতের ইতিহাস সম্পর্কিত বইগুলি দেখব মধ্যযুগের ভারতের ইতিহাসে প্রস্তুতির জন্য আমাদের অনেকগুলি বই দেখতে হবে প্রথমে আমরা বাংলা বই দেখিনি অনিরুদ্ধ রায়ের মুঘল সাম্রাজ্যের উত্থান পতনের ইতিহাস প্রথম এবং দ্বিতীয় দুটো খণ্ড রয়েছে প্রথম খণ্ডতে বাবর থেকে একবারে ঔরঙ্গজেব পর্যন্ত মুঘল সাম্রাজ্যের ইতিহাস বর্ণনা করা হয়েছে দ্বিতীয় খণ্ডে ঔরঙ্গজেব পরবর্তী সম্রাটদের ইতিহাস বর্ণনা করা হলেও এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হচ্ছে মুঘলদের প্রশাসনিক অর্থনৈতিক স্থাপত্য ভাস্কর্য এই অধ্যায়গুলি খুব গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট তথ্যবহুল অনিরুদ্ধ রয়ের আরেকটি বই দেখার কথা বলবো সেটি হলো মধ্যযুগের ভারতের অর্থনৈতিক ইতিহাস এই বইটির বিশেষত্ব হল যে সুলতানি ও মোগল যুগের অর্থনৈতিক ইতিহাস অর্থাৎ কৃষি ব্যবস্থা ব্যবসা বাণিজ্য মুদ্রা প্রভৃতি সম্পর্কে সমৃদ্ধ আলোচনা করা হয়েছে পাশাপাশি সুলতানি ও মোগল যুগের বিজ্ঞান প্রযুক্তি সম্পর্কেও আলোকপাত করা হয়েছে আর এই বিজ্ঞান প্রযুক্তি থেকে কিন্তু অনেক প্রশ্ন থাকে বঙ্কিমচন্দ্র ভট্টাচার্যের প্রসঙ্গ ইতিহাস ও ঐতিহাসিক এ বইটি একটি ক্ষেত্রে বিশেষ কাজে লাগবে এই গ্রন্থটির একটি অধ্যায়ে সুলতানি যুগের ঐতিহাসিকগণ অর্থাৎ আমির খুশরু মেনাজু সিরাজ হাসান নিজামি প্রমুখ ঐতিহাসিকদের বিবরণ দেওয়া হয়েছে এই বিবরণ কিন্তু অন্যান্য বইয়ের ক্ষেত্রে খুব একটা দেখা যায় না আরেকটি অধ্যায় মোগল যুগের ঐতিহাসিকদের বিবরণও দেয়া হয়েছে ফলত সুলতান ও মোগল যুগের ঐতিহাসিকগণ সম্পর্কে ডিটেলস তথ্য এ বইটি দুইটি অধ্যায় থেকে আমরা পেয়ে যাব মধ্যযুগের ইতিহাসের ওপর ইংরেজি বই দেখিয়ে এবার ইরফান হাবিবের মিডিয়াভেল ইন্ডিয়া দ্য স্টাডি অফ এ সিভিলাইজেশন এই বইটি কিন্তু বিশেষভাবে কার্যকরী এই গ্রন্থটিতে তিনটি ভাগে অর্থাৎ আদিমধ্যযুগ সুলতানি যুগ এবং মোগল যুগ খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে কিন্তু গ্রন্থের প্রতিটি লাইনেই তথ্য রয়েছে এই ইংরেজি গ্রন্থটির বাংলা অনুবাদ হলো মধ্যযুগের ভারত একটি সভ্যতার পার এছাড়াও সতীশচন্দ্রের হিস্ট্রি অফ মিডিয়াল ইন্ডিয়া ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্ট দেখার পরামর্শ দেব যার বাংলা অনুবাদ মধ্যযুগের ভারত প্রথম ও দ্বিতীয় খণ্ড মধ্যযুগের ইতিহাসের ক্ষেত্রে এই গ্রন্থগুলি যথেষ্ট আধুনিক ভারতের জন্য যে দুটি গ্রন্থের কথা বলবো সেগুলি কনসেপ্ট ক্লিয়ারের জন্য যথেষ্ট হলেও তথ্যের দিক থেকে কিন্তু খুব একটা কার্যকরী নয় ফলত আধুনিক ভারতের ইতিহাসের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যে সকল বই রয়েছে সেগুলি পড়ার পরামর্শ দেব পাশাপাশি এই দুটি টেক্সট বই খুঁটিয়ে পড়ার কথা বলবো প্রথম বইটি হচ্ছে শেখর বন্দ্যোপাধ্যায়ের ফ্রম পলাশি টু পার্টিশান অ্যান্ড আফটার যার বাংলা অনুবাদ রয়েছে পলাশি থেকে পার্টিশন এবং তারপর কেউ যদি ইংরেজিতে পড়তে পছন্দ করে তাহলে সে ফ্রম পলাশি টু পার্টিশনটা পড়বে আর কেউ যদি বাংলাতে পড়তে স্বচ্ছন্দ বোধ করে তাহলে সে গ্রন্থটির বাংলা অনুবাদ পড়তে পারে আরেকটি গ্রন্থ হল বিমানচন্দ্রের হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া যার বাংলা অনুবাদ আধুনিক ভারতের ইতিহাস এই দুটি বই যদি খুঁটিয়ে পড়া হয় তাহলে নেটের অনেক কঠিন প্রশ্নের উত্তরও পাওয়া সম্ভব হবে ফলত কোন বই পড়ব আর কোন বই পড়ব না এর মধ্যে বিভ্রান্ত না হয়ে আমার পরামর্শ মতো এই বইগুলি দিয়ে জোর কদমে নিজের নেটের প্রস্তুতি শুরু করে দিন এর আগে একটি ভিডিওতে আমি বলে দিয়েছি কীভাবে নিজেকে নেটের জন্য প্রস্তুতি নেবেন সেই ভিডিওটি আপনারা দেখতে পারেন ভিডিওটির লিংক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এই গ্রন্থগুলি আমার নেট পাওয়ার ক্ষেত্রে অসম্ভব সাহায্য করেছে ফলত আপনাদেরও কিন্তু যথেষ্ট সাহায্য করবে এই গ্রন্থগুলি আর শেষে একটা কথা বলবো যে প্র্যাকটিস সেটের জন্য আপনারা ইউপিএসসি হিস্ট্রির যে কোনো একটা বই কিনুন এবং প্রত্যেক অধ্যায় ধরে ধরে এমসিউকিউগুলি সলভ করুন আর হ্যাঁ ভিডিওটি যদি আপনাদের হেল্প করে থাকে এবং ইতিহাস বা নেট সম্পর্কিত আরও নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এনলাইট হিস্ট্রি থ্যাংক ইউ